সুপ্রভাত প্রিয় বন্ধুরা, ত্রিজাস চ্যানেলে আপনাদের জানায় স্বাগত। নিশ্চয় সবাই সাবধানে আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন। এখন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি মোচা ঘণ্ট রেসিপি। বাড়িতে মোচা ঘণ্ট সহজে বানানোর জন্য ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমরা একটা ছোট সাইজের মোচাকে ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলুকে আমরা কুচি করে নিয়েছি, এই মোচা আর আলুকে আমরা নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। নিয়েছি অল্প নারকেল কুচি, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, এক চামচ চিনি, এক চামচ আদা রসুনের পেস্ট, এক চামচ ঘি। নিয়েছি অল্প ভাজা মশলা, অল্প পাঁচফোড়ন, একটা ছোট সাইজের টমেটোকে আমরা কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা। এই আদা রসুনের পেস্টের পরিবর্তে আপনারা যদি শুধু আদার পেস্ট ব্যবহার করেন তাহলে এই পদটা হয়ে যাবে নিরামিষ পদ। আর দেখুন, এই ভাজা মশলা আমরা নিয়েছি, এটা এই মোচা ঘণ্টের সঙ্গে যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। আর যেটা লাগবে সেটা হলো প্রয়োজন মতো রিফাইন অয়েল, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। প্রথমেই আমরা গ্যাসটা অন করে ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, আমরা তাতে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলো, তাতে আমরা 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এখন খুব ভালোভাবে নাড়তে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন, মশলাটা আমাদের ভালোভাবে নাড়া হয়ে গেছে। আমরা এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি আলু মোচা সিদ্ধ। এই আলু মোচা সিদ্ধ দেওয়ার পর আমরা প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরই মাঝে আমরা দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা। এখন খুব ভালোভাবে আমরা নাড়তে থাকছি। এই মোচা ঘণ্ট মোচার একটা খুবই আকর্ষক, মুখরোচক এবং স্বাস্থ্যকর উপাদেয় পদ, যা এই ভিডিওটা দেখে খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা আপনাদের কাছে নতুন নতুন এই রান্নার পদ উপস্থাপিত করবার উৎসাহ এবং আনন্দ পাব। দেখুন, এভাবে নাড়তে নাড়তে মোচাটা আমাদের রান্না হয়ে আসবে। যেহেতু মোচাটা আমরা আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখন আমরা এর সঙ্গে আর কোনো জল অ্যাড করলাম না। এবার আমরা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা খুব ভালোভাবে আমরা নেড়ে মোচার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা একে একে দিয়ে দিচ্ছি ঘি। ভাজা মশলা আর নারকেল কুচি, এগুলো দিয়ে আমরা মোচাটা খুব ভালোভাবে নেড়ে নেব যাতে এগুলো মোচার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের মোচার ঘণ্ট রেডি, আমরা এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন, আমাদের মোচার ঘণ্ট পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এটা আজকে আমাদের
লাঞ্চ আইটেম। আপনারা এরকমভাবে খুব সহজে বাড়িতে এরকম একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর আইটেমটা বানিয়ে খান, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই আইটেমটা আমাদের স্বাদে বর্ণে গন্ধে খুবই সুন্দর হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্লিজ ত্রিজাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন রান্নার পদ্ধতির সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো রান্নার আইটেম সহ অবশ্যই দেখা হবে।